ফ্রান্সে মারা গেছে 418 জন, যুক্তরাষ্ট্রে 350 জনের মৃত্যু, নেদারল্যান্ডসে মোট মৃতের সংখ্যা 850 ছাড়িয়েছে, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা প্রায় 1,500, ইরানে একদিনে 117 জনের প্রাণহানি, মোট মৃতের সংখ্যা 2,700 ছাড়িয়েছে, বেলজিয়ামে একদিনে 82 জনের মৃত্যু, সুইডেনে 36 জনের প্রাণহানি, অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 1,200 ছাড়িয়েছে, মৃত্যু 32 জনের। অসুস্থ না হলে মাস্ক পরার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসা সরঞ্জাম সংকট মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান। স্বাভাবিক অবস্থায় ফিরতে যুক্তরাজ্যে 6 মাস সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন লন্ডনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা। যুক্তরাষ্ট্রে কোভিড-19 চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। সোমবার দেশে আরও একজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন, এর মধ্যে 1 জন 80 এবং 1 জন 60 বছর বয়সী ব্যক্তি রয়েছেন। আছেন 1 জন ডাক্তার এবং নার্সও। আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সারা দেশে 26,023 জন হোম, 32 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং 62 জন আইসোলেশনে আছেন। চকমালিতা রিপোর্ট। চীনের উহানে সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করছে আইইডিসিআর। গত কয়েকদিন ধরে আইইডিসিআর এর সংবাদ সম্মেলনের সাথে যুক্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবারের সংবাদ সম্মেলনের শুরুতে পরিচালক জানান, স্বাস্থ্য বাতায়ন কল সেন্টারে করোনা নিয়ে এ পর্যন্ত প্রায় 10 লাখ কল এসেছে। এ পর্যন্ত 29,560 জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে 26,023 জন কোয়ারেন্টাইনে আছেন। আইইডিসিআর এর পরিচালক শুরুতেই প্রতিরোধ কার্যক্রমের নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান। তিনি জানান, 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 4,725টি। সারা দেশ মিলে 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 153 জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 48 থেকে 1 জন বেড়ে 49 জন হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আরও 4 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি 153টি। করোনার সংক্রমণ নিশ্চিত করেছি 49 জনের মধ্যে। তার মানে গত 24 ঘন্টায় আরও 1 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তিনি একজন মহিলা এবং তার বয়স 20-এর ঘরে। আমরা তার বিস্তারিত ইনভেস্টিগেশন করছি। সর্বমোট করোনার সংক্রমণ মুক্ত হয়েছেন 19 জন। এই যেই 4 জন সর্বশেষ 24 ঘন্টায় করোনার সংক্রমণ মুক্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের বয়স আমি বিশেষভাবে বলতে চাই 80 বছর, এবং আরও 2 জন আছেন যাদের বয়স 60-এর বেশি, এবং এদের মধ্যে 2 জন বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন এবং তারপরে কিন্তু তারা করোনা মুক্ত হয়েছেন। এদের মধ্যে 3 জন ছিলেন যাদের অন্যান্য রোগ ছিল, উচ্চ রক্তচাপ, হাঁপানি একজনের, আর 2 জনের হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল। তারপরেও কিন্তু তারা সুস্থ হয়ে ফিরে গেছেন। যে 4 জন করোনা মুক্ত হয়েছেন, তাদের মধ্যে আমাদের একজন চিকিৎসাকর্মী রয়েছেন, একজন নার্সও সুস্থ হয়ে গেছেন। তো এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 32 জন, বর্তমানে আইসোলেশন আছেন 62 জন। আমাদের অনেকের মধ্যে মনে হয়েছে যে বাংলাদেশ ঝুঁকি মুক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এটি শূন্যের কোটায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের যেই প্রতিরোধ কার্যক্রমগুলোর কথা বলছি, সময় বিশেষে তা পরিবর্তিত হতে পারে, কিন্তু প্রতিটি প্রতিরোধ কার্যক্রম আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে মাঠ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। আশা করি আমরা অল্পদিনেই এই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ ডাক্তার ফ্লোরার। ডেঙ্গি প্রতিরোধের জন্য যেন এখন থেকে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। করোনার পরীক্ষা কম করা হচ্ছে কিনা অনলাইনে করা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপসর্গ দেখেই পরীক্ষা করা হচ্ছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।